আচ্ছা, আজকে আমাদের পড়ার কথা ছিল যে ল্যাক্সিটিভ পারগেটিভস অ্যান্ড ড্রাগস ইউজড ইন দ্য ডায়রিয়া, তাই তো? কি ল্যাক্সিটিভ অ্যান্ড পারগেটিভস আমরা দুইটা টার্ম ইউজ করি, এই দুইটা টার্ম আমরা কেন ইউজ করি, যে হোয়াট ইজ ল্যাক্সিটিভস অ্যান্ড হোয়াট ইজ পারগেটিভস, এটা কি সিনোনিমাসলি বলা হয় না একই? এই কোয়েশ্চনটা মাঝে মধ্যে আমাদের জিজ্ঞেস করে। তো আসলে আমরা যদি না জানি তাহলে খুবই কনফিউজিং। আমরা আসলে সাধারণত বলি যে এটা আসলে সিনোনিমাসলি বলা হয় যে ল্যাক্সিটিভ অ্যান্ড পারগেটিভস, আসলে সিনোনিমাসলিও বলা হয়। এছাড়া যেটা বোঝানো হয় যে ল্যাক্সিটিভ প্রপোর্শনাল ইলিমিশন অফ দ্য সফট স্টুল, আর পারগেটিভস প্রোডিউসেস দ্য মোর ফ্লুইড ইভাকুয়েশন। ল্যাক্সিটিভ আসলে একটা ড্রাগস হিসেবে যেটা আমরা ইউজ করি, যে মাইল্ডার অ্যাকশন, ইলিমিনেশন অফ দ্য সফট স্টুল, আর পারগেটিভস হচ্ছে একটা লিকুইড ফর্ম অফ ইভাকুয়েশন করা হয়, এবং সেইটা আসলে কিছু কিছু সার্জারির ক্ষেত্রে মানে রেগুলার ইউজে না, সেগুলোই আসলে আসলে পারগেটিভস বলা হয়। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স, ঠিক আছে? পারগেটিভস বলা হচ্ছে টু ক্লিন, ঠিক আছে? অনেক সময় এটাকে ক্যাথলেটিক বলা হয়, ঠিক আছে? পারগেটিভও বলা হয়, অনেক সময় বলা হয় যে ক্যাথলেটিক্স, মানে টু ক্লিন, একদম পুরো বাওয়েল যখন মানে ক্লিয়ার করে ফেলা হয় সেটা হচ্ছে পারগেটিভস দিয়ে করা হয়, এটাই আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমরা যদি জেনারেলি এটা ক্লাসিফাই করি তাহলে কি কি আসে। একটা আসে হচ্ছে যে বাল্ক ফর্মিং ল্যাক্সিটিভস আসে, সেগুলোর মধ্যে আমাদের ডায়েটারি ফাইবার আছে, ব্র্যান, সাইলিয়াম, ইসব গুলা হাস্ক অ্যান্ড মিথাইল সেলুলোজ। ইসব গুলা হাস্ক আমরা সবাই জানি, ইসুপ গুলের ভুসি। ইসব গুলা হাস্ক শুনতে মনে হয় যে অনেক কঠিন একটা ওষুধ, জীবনে আমরা নাম টাম শুনি নাই এরকম একটা কিছু, আসলে এরকম কিছুই না, এটা হচ্ছে ইসব গুলের ভুসি। আমাদের যখন আসলে প্রথমে কারো কোনো কনস্টিপেশনের হয়, আমরা এই ল্যাক্সিটিভ পারগেটিভস গুলো কখন ইউজ করি, ল্যাক্সিটিভ পারগেটিভস গুলো আমরা ইউজ করি হচ্ছে যদি একটা পেশেন্টের ডিফিকাল্টি ইন ডেফিকেশন হয়। ডিফিকাল্টি ইন ডেফিকেশন কখন হয়? হ্যাঁ, কখন হয় ডিফিকাল্টি ইন ডেফিকেশন? যখন হ্যাঁ, ডিফিকাল্টি ইন ডেফিকেশন আমাদের কখন হয়? ডিফিকাল্টি ইন ডেফিকেশন হয় হচ্ছে যখন আমাদের কনস্টিপেশন হয়, তো তখন আমরা এই ল্যাক্সিটিভ পারগেটিভস গুলো ইউজ করি। তাহলে ল্যাক্সিটিভস এর প্রথমে যেটা আমরা বলি হচ্ছে কি, আসলে যখন কনস্টিপেশন হয় তখন আমরা ডায়েটটা আসলে তাদেরকে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। ডায়েটটা চেঞ্জ করে দিতে হলে কি দেই আমরা? ডায়েটটা চেঞ্জ করে তাদেরকে হচ্ছে কিছু ফাইবার অ্যাড করে দিই ডায়েটে, ভেজিটেবলস ফাইবার, এবং হচ্ছে সাধারণত আমরা তাদেরকে ডায়েটারি ফাইবার যেমন ব্র্যান, ব্র্যান যদিও বাংলাদেশে খুব একটা ইউজ করা হয় না, সাইলিয়াম দেওয়া হয়, এছাড়া হচ্ছে ইসবগুলো হাস, ইসব গুলা হাঁসটাই হচ্ছে আমাদের বাংলা ভাষায় গ্রামে গঞ্জে যে ইউজ করা হয় ইসব গুলের ভুসি। এছাড়া ইউজ করা হচ্ছে লিকুইড প্যারাফিন, ডোকুসেটস, যেটা হচ্ছে ডস নামে পাওয়া যায়, ডোকুসেটস, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে স্ক্রু সফটনার এবং বাল্ক ফর্মিং ল্যাক্সিটিভস। স্টিমুলেন্ট যে ল্যাক্সিটিভ আর পারগেটিভস আছে সেগুলোর মধ্যে হচ্ছে বিসাকোডাইল, বিসাকোডাইলটা বেশি ইউজ করা হয়, বিসাকোডাইল, সোডিয়াম পিকোসালফেট অ্যান্ড হচ্ছে বিসাকোডাইল, ঠিক আছে? এছাড়া সিনা, তারপর হচ্ছে 5-হাইড্রোক্সি-4 অ্যাগোনিস্ট, হ্যাঁ, প্রুক্লারোপ্রাইড, আর হচ্ছে ফিক্সড অয়েল ইউজ করা হয়, যেটা হচ্ছে ক্যাস্টর অয়েল ইউজ করা হয়। ক্যাস্টর অয়েল এখন ইউজ করা হয় না, অনেক সময় পারগেটিভস হিসেবে ইউজ করা হয়। অসমোটিক কিছু পারগেটিভস আছে, তার মধ্যে হচ্ছে ম্যাগনেশিয়াম সল্ট, ম্যাগনেশিয়াম সালফেট, এগুলা ইউজ করা হয়, সোডিয়াম ফসফেট, এগুলা ইউজ করা হয়, ঠিক আছে? এবং অসমোটিক ল্যাক্সিটিভস এর মধ্যে সেটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো স্টার দেওয়া আছে, দ্যাট ইজ দা ল্যাকটুলোজ, দ্যাট ইজ দা ল্যাকটুলোজ, ঠিক আছে? প্রুক্লারোপ্রাইড কিন্তু এখন নাওডেজ ইউজ করা হয়, হ্যাঁ, প্রুক্লারোপ্রাইড নাওডেজ ইউজ করা হয়, আচ্ছা, ল্যাকটুলোজ ইউজ করা হয়। এছাড়া প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস আছে, লুবিপ্রোস্টন, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ লুবিপ্রোস্টন, নাওডেজ এইটা কিন্তু ওরালি ট্যাবলেট ক্যাপসুল ফর্মে দেওয়া হয়, লুবিপ্রোস্টন, লুবিপ্রোস্টন। এখন হচ্ছে কি যে ফার্মাকোলজিটা তো আমরা পড়ি হচ্ছে যে যেটা হচ্ছে থেরাপি, ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক্স যেটা ইউজ করা হবে, যেমন আই ওয়াজ স্টুডেন্ট তখন লুবিপ্রোস্টন ইউজ করা হয় নাই বাংলাদেশে, আপাতত ইউজ করা হয় নাই, এখন লুবিপ্রোস্টন ট্যাবলেট ক্যাপসুল চলে আসছে, এখন লুবিপ্রোস্টন ইউজ করা হয়, তো লুবিপ্রোস্টনের নাম অবশ্যই চলে আসবে, লুবিপ্রোস্টন। আর আমরা যেটা বলছি যেখানে আসলে ইউজ করা হয়েছে ল্যাকটুলোজটা ইউজ করা, সিরাপ দেখবো যে একটা সিরাপ, সিরাপ দেওয়া হয়, একটা সিরাপ দেওয়া হয়, সেটাই আসলে ল্যাকটুলোজ সিরাপ। আচ্ছা আচ্ছা, ল্যাক্সিটিভস গুলো কোথায় ইউজ করা হয়? আমরা বলতেছিলাম একটু আগে যে ল্যাক্সিটিভ গুলো তো পড়তেছি, এত ইম্পর্টেন্ট ল্যাক্সিটিভ টু ট্রিট দা কনস্টিপেশন, ঠিক আছে? আমরা কনস্টিপেশন যদি পেশেন্টের হয় তাহলে দিব, এবং কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে
যেখানে আমরা চাই না যে আমাদের ডেফিকেশনের সময় স্ট্রেনিং হোক, ঠিক আছে? অ্যাভয়েড দ্য আনডিউ স্ট্রেনিং অ্যাট ডেফিকেশন ইন কেস অফ হ্যাভিং হার্নিয়া, হিমোরয়েডস অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ বিফোর অর আফটার দ্য সার্জারি অর এনি অ্যানোরেক্টাল ডিজিজ ইন দ্য বেড রিডেন পেশেন্ট। বেড রিডেন পেশেন্টের খাবার দাবার ডায়েট সবকিছু অনেক ডিফারেন্ট থাকে, সে হাঁটতে পারে না, চলতে পারে না, তার ডেফিকেশনে অনেক কষ্ট হয়। তাদেরকেও আমরা আসলে, এবং আমরা আসলে এক্সট্রিম এজ এর পেশেন্টদেরকেও ল্যাক্সেটিভস দিতে হয় রেগুলারলি, তাদের বাইল মুভমেন্ট হয় না, ঠিক আছে? এগুলো তো আমরা বললামই যে আমাদের অসমোটিক ল্যাক্সেটিভস আছে, লুব্রিকেন্ট ল্যাক্সেটিভস আছে, বাল্ক ফর্মিং ল্যাক্সেটিভস আছে, বিভিন্ন ধরনের ল্যাক্সেটিভস আছে। বাল্ক ফর্মিং যে ল্যাক্সেটিভসটা আছে সেগুলো আসলে হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ডটা আসলে কি হুইট ব্র্যান্ড, মানে এই যে দেখবা যে বিভিন্ন ধরনের আটা কিনতে পাওয়া যায় লাল আটার সাথে অনেক ধরনের ব্র্যান্ড, যে ওইটাই হইতেছে তোমার এক বাল্ক ফর্মিং ল্যাক্সেটিভস। এটা অনেক সময় যেটা এটা আমাদের বাংলাদেশে ওইভাবে অ্যাভেলেবল না, এটা পানিতে গুলাইয়া অনেক সময় পেশেন্টকে খাইতে দেয়, একটা রাইস সরি হুইট ব্র্যান্ড কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এটা ওয়াটারের সাথে অ্যাবজর্ব হয়ে ইন্টেস্টাইনে চলে যায় এবং এইটা অনেকটা পানি ধরে রাখে, ঠিক আছে? ইনক্রিজ দ্য ওয়াটার কন্টেন্ট অফ দ্য ফিশেস। স্টুলটা যখন কনস্টিপেটেড হয়, কেন কনস্টিপেটেড হয়, কারণ ওয়াটার কন্টেন্ট থাকে না আমাদের স্টুলে। স্টুলটাকে সফট করতে হবে, স্টুলটাকে ওয়াটার কন্টেন্ট বাড়াইতে হবে। হ্যাঁ, এবং এই ব্র্যান্ডটা হচ্ছে লোকাল পেরিস্টালসিস টাকে বাড়ায় এবং ডেফিকেশন রিফ্লেক্সটাকে ইনক্রিজ করে। কিভাবে ইনক্রিজ করে? যখন ফিকাল বাল্কটা মোর হবে পেটের মধ্যে, যখন স্টুলটা বেশি, মানে ফিকাল বাল্কটা বেশি থাকবে, সেইটাই তখন ফিকাল বাল্কটা বেশি থাকলে সেটা তখন পেরিস্টালসিসটা, লোকাল পেরিস্টালসিসটা মোর হবে, সেটা তখন বের করার জন্য বেশি চেষ্টা করবে এবং ডেফিকেশন রিফ্লেক্স বেশি হবে, আলটিমেটলি কনস্টিপেশন থাকবে না, স্টুলটা বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, অসমোটিক ল্যাক্সেটিভস, ঠিক আছে, এই যে মিথাইল সেলুলোজ, যেগুলোই আমরা এই যে বাল্ক ফর্মিং ল্যাক্সেটিভ বলতেছি, এখানে তো ব্র্যান্ডের কথা বললাম, কিন্তু ইসুপগুলা হাস্ক আমরা ইউজ করি, ইসুপগুলা হাস্ক, মিথাইল সেলুলোজ, ব্র্যান্ড, আমরা যেটাই ইউজ করি না কেন, এই বাল্ক ফর্মিং যে ল্যাক্সেটিভস গুলো আছে এইগুলা সবগুলাই হচ্ছে ওয়াটার অ্যাবসর্ব করে। আমরা যখন এগুলো খাই, খাওয়ার পরে পেটের মধ্যে যায়, মানে পেটের মধ্যে মানে হচ্ছে আর কি জিআই ট্র্যাক্টে যায়, স্টমাকে যায়, এটা হচ্ছে প্রচুর পরিমাণে ওয়াটার অ্যাবসর্ব করে, এটা সোয়েল আপ হয়, ইনক্রিজ দ্য বাল্ক অফ দ্য স্টুল অ্যান্ড একটা মেকানিক্যাল ডিস্টেনশন করে, এবং আবার বলতেছি স্টিমুলেট দ্য পেরিস্টালসিস অ্যান্ড প্রমোট ডেফিকেশন। এটাই হচ্ছে বাল্ক ফর্মিং ল্যাক্সেটিভস এর মেকানিজম। কিন্তু এই টেক্স 1-3 days ফর ইভাকুয়েশন অফ দ্য স্টুল, ঠিক আছে? আর এই যে ইসবগুলো হাস্ক, বারবার করে বলতেছি ইসবগুলোর ভুসি, এটা একটা সিডস থেকে আসে, একটা প্ল্যান্টাগো ওভাটা একটা সিডস থেকে, এটাও লার্জ অ্যামাউন্ট, এই সেম লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার, এটার সাথে আমরা যখন খাই সাথে অনেক পানি খেয়ে ফেলি, এবং এটা একটা বাল্ক ফর্ম, এবং ওই বাল্কটা তখন আলটিমেটলি আমাদের ইন্টেস্টাইনে পেরিস্টালসিসটাকে বাড়ায় এবং কি করে, পেরিস্টালসিসটাকে বাড়ায় এবং ডিফিকেশন রিফ্লেক্সটা ইনক্রিজ করে। এভাবে করে আলটিমেটলি সে বাউল মুভমেন্টে হেল্প করে, ঠিক আছে? অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, ফ্ল্যাটাস, এগুলো তো হইতেই পারে। আচ্ছা, এখন আসো যে আমাদের যে এই অসমোটিক ল্যাক্সেটিভস আছে সেটা হচ্ছে আমাদের ল্যাকটুলোজ। ল্যাকটুলোজটা একটা সেমি সিনথেটিক, একটা ডাইস্যাকারাইড অফ ফ্রুক্টোজ অ্যান্ড ল্যাকটোজ, সেমি সিনথেটিক ডাইস্যাকারাইড অফ ফ্রুক্টোজ অ্যান্ড। আচ্ছা, অসমোটিক যে ল্যাক্সেটিভস গুলো আছে সেগুলো আসলে আমরা ল্যাকটুলোজ এর কথা অনেক বেশি হাইলাইটেড ভাবে বলতেছি, তার কারণ ল্যাকটুলোজ এখন হচ্ছে ইউজ করা হয়। এছাড়া আমাদের ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বিভিন্ন ধরনের সল্ট আছে, ম্যাকসাল্ফ আমরা ইউজ করি। হ্যাঁ, ল্যাকটুলোজ ইজ দ্য ডাইস্যাকারাইড অফ ফ্রুক্টোজ অর ল্যাকটোজ। হ্যাঁ, এটা যখন আমরা খাই, এটা কিন্তু খেতে খুব মিষ্টি, বাট এটা যখন একটা পেশেন্ট খায় তখন কিন্তু এটা অ্যাবজর্ব হয় না, ইট ইজ নট অ্যাবজর্ব ইন দ্য স্মল ইন্টেস্টাইন or neither digested, but it retains water and broken down by the colonic bacteria, osmotically active products. তাহলে দেখো কি হচ্ছে, যখন একটা ল্যাকটুলোজ খাচ্ছে তখন ল্যাকটুলোজটা কোলোনিক ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়াটাকে কি করতেছে, কোলোনিক ব্যাকটেরিয়া ব্রেকডাউন হচ্ছে, তারপরে সেখান থেকে আলটিমেটলি অ্যাসিড প্রোডাকশন হচ্ছে, এবং অ্যাসিড প্রোডাকশন হওয়ার পরে
there is the reduction of the luminal pH. Then কি হচ্ছে, luminal pH যখন কমে যাচ্ছে তখন ammonia is converted into the ammonium. অ্যামোনিয়াটা অ্যামোনিয়ামে কনভার্ট হয়ে যাচ্ছে এবং অ্যামোনিয়ামটা আমাদের গাটে অ্যাবসর্ব হতে পারে না এবং আলটিমেটলি তাহলে কি হচ্ছে, অ্যামোনিয়াটা যখন অ্যামোনিয়ামে কনভার্ট হয়ে যাচ্ছে তখন হচ্ছে আমাদের ব্লাড অ্যামোনিয়া লেভেল ডিক্রিজ করতেছে। তাহলে এই ল্যাকটুলোজে শুধু কনস্টিপেশন না, আরো একটা কাজ আছে। দিস আর দা semi-synthetic disaccharides of fructose and lactose, and they are neither digested nor absorbed in the small intestine. ঠিক আছে? And it is broken down in the colon by the bacteria to osmotically more active products. Ultimately, কি হচ্ছে? In oral administration, they are not absorbed by the GIT, and colonic bacteria convert it into the acidic products. Colonic, আমি আবার বারবার বলতেছি, it's very much important. কলোনিক ব্যাকটেরিয়া কনভার্ট, তোমার যদি ল্যাক্সিটি পারকিটিভস যদি কার্ড উঠে তাহলে এটা তোমাকে জিজ্ঞেস করার পসিবিলিটি 99%, এই জন্য বারবার বলতেছি। কলোনিক ব্যাকটেরিয়া কনভার্ট ইনটু অ্যাসিডিক প্রোডাক্টস, অ্যান্ড এইটা হচ্ছে এটাই এক্সার্ট দ্য ওসমোটিক ইফেক্ট। হ্যাঁ, ফ্লুইড ড্র করতেছে, লুমেনটা ডিস্টেন্ট হচ্ছে এবং ইউজফুল হচ্ছে কনস্টিপেশনে। কিন্তু আলটিমেটলি আরেকটা জিনিস সে করতেছে, কি করতেছে, এই অ্যাসিড প্রোডাকশন হওয়ার ফলে লুমিনাল পিএইচটা রিডাকশন হচ্ছে এবং লুমিনাল পিএইচ রিডাকশন হওয়ার ফলে অ্যামোনিয়া যে আছে আমাদের, সেই অ্যামোনিয়াটা কি করে, অ্যামোনিয়াটা কনভার্ট হয়ে যায় হচ্ছে ইনটু অ্যামোনিয়াম। অ্যামোনিয়ামটা আমাদের গাটে অ্যাবজর্ব হয় না, সুতরাং ব্লাড অ্যামোনিয়ার লেভেলটা ডিক্রিজ করে যায়। এই যে এই কথাটা দেখো একটু, হেপাটিক এনকেফালোপ্যাথি পেশেন্টকে আমরা ল্যাকটুলোজ দেই, ল্যাকটুলোজ কজেস রিডাকশন অফ ব্লাড অ্যামোনিয়া কনসেন্ট্রেশন বাই 25-50% ইন পেশেন্ট উইথ হেপাটিক এনকেফালোপ্যাথি। আমার মনে হয় আমরা এখন বুঝতে পারছি যে এই যে আগের কথাগুলো কেন বলতেছিলাম, তাই না? ল্যাকটুলোজ আমরা হেপাটিক এনকেফালোপ্যাথি পেশেন্টকে কেন দিব, কারণ সে হচ্ছে ব্লাড অ্যামোনিয়া লেভেল কমায় দিচ্ছে। কিভাবে কমায় দিচ্ছে ল্যাকটুলোজ, কিভাবে কমায় দিচ্ছে? আফটার ওরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ল্যাকটুলোজ, কোলোনিক ব্যাকটেরিয়া কনভার্ট ইনটু দ্য অ্যাসিডিক প্রোডাক্টস, অ্যান্ড দেন রিডাকশন অফ দ্য লুমিনাল পিএইচ ইন দ্য কোলন, অ্যান্ড অ্যামোনিয়া ইজ কনভার্টেড ইনটু দ্য অ্যামোনিয়াম আয়ন হুইচ ইজ নট অ্যাবজর্ব ইন দ্য গাট, অ্যান্ড দাস ব্লাড অ্যামোনিয়া লেভেল ডিক্রিজড। তাহলে হেপাটিক এনকেফালোপ্যাথি পেশেন্টকে আমরা দিচ্ছি, বা একটা পেশেন্টের যদি আমি মনেও করি যে হেপাটিক এনকেফালোপ্যাথি হইতে পারে তাকেও আমরা ল্যাকটুলোজ দিই। ঠিক আছে, এটাই হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্টস টু রিমেম্বার। ঠিক আছে, আচ্ছা, ল্যাকটুলোজ কিন্তু ডায়াবেটিক পেশেন্টকে দিতে পারবো। আমি রিসেন্টলি একটা মজার একটা পেশেন্ট পাইছি, অ্যান্ড শি ইজ 96 ইয়ার্স ওল্ড, সে তাকে ল্যাকটুলোজ দেওয়া হয়েছে। বললাম না বেড রিডেন পেশেন্টকে এদেরকে দেওয়া হচ্ছে, তাকে ল্যাকটুলোজ দেওয়া হয়েছে, তাকে ডাক্তার ল্যাকটুলোজ দিচ্ছে, যে দেখছে সে দিচ্ছে, আমার ডিস্টেন্ট রিলেটিভ আমিও দিছি, কিন্তু সে ল্যাকটুলোজ খাচ্ছে না। তার ধারণা ল্যাকটুলোজ খেলে সে মরে যাবে, কারণ হচ্ছে সে ডায়াবেটিক পেশেন্ট, তাকে এরকম একটা মিষ্টি জিনিস খাইতে দেওয়া হয়েছে এবং সে ল্যাকটুলোজ খাচ্ছে না। ভেরি ইন্টারেস্টিং, এবং আলটিমেটলি এইটা খুঁজে পাওয়া গেল, সামহাউ উই ফাইন্ড ইট আউট, ল্যাকটুলোজ অ্যাবসর্ব হয় না, ল্যাকটুলোজ ব্লাডে যায় না। ঠিক আছে, আচ্ছা, আরো একটা মজার কথা হচ্ছে, তোমাদের মতো যখন আমি ছোট ছিলাম তখন আমরা একটা পেশেন্ট পাইছিলাম, সে কি করতো জানো, তাকে ল্যাকটুলোজ খাইতে দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে যে কটুক করে খান, সে দেখা যায় বলতে পারে না। ঘটনা কি, ঘটনা হচ্ছে যেহেতু সে ডায়াবেটিক পেশেন্ট, তাকে যেহেতু চিনি টিনি কিছু খাইতে দেওয়া হয় না, সুতরাং সেই ল্যাকটুলোজ পাউরুটিতে লাগায় লাগায় খেয়ে ফেলতেছে, জেলির মতো পাউরুটিতে লাগায় লাগায় ল্যাকটুলোজ খেয়ে ফেলতেছে। এই দুইটা গল্প বলার অর্থ হচ্ছে যে ল্যাকটুলোজ যে আমাদের after oral administration it is not absorbed through the GI mucosa. আচ্ছা, আমাদের কিছু যে lubricant laxatives আছে এগুলো pharmacologically inert minerals, হ্যাঁ, not মানে এটা যে খাইতে খুব ভালো লাগে সেরকম কিছু না, এগুলো অনেক সময় অনেক ভাবে মিক্স করে দেওয়া হয়, লিকুইড প্যারাফিন আছে, হ্যাঁ, এইগুলা আসলে এখন ওরকম খুব বেশি ইউজ করা না, দুই একটা ইন্ডিকেশনে ইউজ করা হয়, হ্যাঁ,
এখন আসো, এই যে পার্গেটিভস, আমরা বারবার করে বলতেছি পার্গেটিভস আর ল্যাক্সিটিভস। ল্যাক্সিটিভস আমরা আসলে এই যে বিভিন্ন ডিজিজে ব্যবহার করি, আমরা কনস্টিপেশনে ব্যবহার করি, আমরা হার্নিয়া পেশেন্টে ব্যবহার করি, আমরা হিমোরয়েডস পেশেন্টে ব্যবহার করি, প্রায়ার টু এনি সার্জারিতে বা এই ধরনের কোনো প্রসিডিউরে তাহলে কি ব্যবহার করি? পার্গেটিভস এর ব্যবহার করি। পার্গেটিভস আর ইউজ ফর কমপ্লিট ক্রনিক ক্লিনজিং। পার্গেটিভস অ্যান্ড ল্যাক্সিটিভস এর যখন তুমি মানে ডিফারেন্সটা বলার পরে টিচার ক্যান আস্ক ইউ দ্যাট মানে ইউজ এর ডিফারেন্স, ইউজ এর ডিফারেন্স এইটাই। পার্গেটিভস আর ইউজ ইন ফর কমপ্লিট কোলোনিক ক্লিনজিং, যেমন যদি তুমি এন্ডোস্কোপিক কোনো প্রসিডিউরে যাও, কোলোরেক্টাল কোনো মানে ইয়েতে যাও, প্রসিডিউরে যাও, ঠিক আছে, অনেক সময় ফ্লাশ আউট করতে হয় এন্টি হেলমেন্টিক ড্রাগ ইউজ করার জন্য ওয়ার্ম এর ক্ষেত্রে, যদি কোনো বাউল সার্জারিতে প্রিপেয়ার করার জন্য করা হয়, অনেক সময় ড্রাগ পয়জনিং ফুড পয়জনিং এ দেওয়া হয়, অনেক সময় পোস্ট অপারেটিভ পেশেন্ট, তারপরে বেড রিডেন পেশেন্টের যদি কোনো সার্জারি হয় তাদের পুরোপুরি কমপ্লিট ক্রোলোনিক ক্লিনজিং এর জন্য পার্গেটিভস ইউজ করা হয়। ওকে, পার্গেটিভস এর মধ্যে পার্গেটিভস এর মধ্যে হচ্ছে অসমোটিক পার্গেটিভস আর হচ্ছে ইরিটেন্ট পার্গেটিভস। ওই অসমোটিক পার্গেটিভস হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ওই ওইগুলাই আসবে আবার করে। আর কিছু ইলেকট্রোলাইট অসমোটিক পার্গেটিভস আছে, পলিইথিলিন গ্লাইকল আছে, এগুলো আসছে কিছু, এগুলো হচ্ছে অসমোটিক পার্গেটিভস। আর স্যালাইন পার্গেটিভস এর এইগুলা এই যে ম্যাক্সালফ, তারপরে এই যে সোডিয়াম ফসফেট, ফসিয়াম সালফেট, এইগুলা মেইনলি হচ্ছে একটা ফিকাল বাল্ক ফর্ম করে বাই রিটেইনিং দ্য ওয়াটার এবং আলটিমেটলি পেরিস্টালসিস। এটা আসলে একটা হাই ডোজে এই কমপ্লিট পার্গেটিভ ক্লিনিং এর জন্য দেওয়া হয়। আর সিনা সিনা কাস্কারা ওয়েল টোয়েল আছে কিছু, এগুলো ইরিটেন্ট পার্গেটিভ হিসাবে দেওয়া হয় অনেক সময় পেশেন্টকে। আর ক্যাস্টার ওয়েল আছে, ক্যাস্টার ওয়েল নাওডেস তেমন একটা ইউজ করা হয় না, বিসাকোডিল আছে অর্গানিক ইরিটেন্টস, এইগুলো আমরা আসলে ইউজ করি ইন কেস অফ পেশেন্ট। কোন ক্ষেত্রে পেশেন্টের? যখন আমরা কমপ্লিট কোলোনিক ক্লিনিং করব, ঠিক আছে। আমি এই যে 5-HT4 যেটা, এই যে প্রু ক্যালোরোপ্রাইড, ঠিক আছে, এটার কথা কিন্তু আমি বারবার বলতেছি, তার কারণ এই প্রু ক্যালোরোপ্রাইড এইগুলা এখন আর লুবিপ্রোস্টন, এই দুটোর কথা আমি আবার একটু বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোন কোন ড্রাগ আমাদের কনস্টিপেশন করে? অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস, অপয়েডস, অ্যান্টি পার্কিনসনিয়ান ড্রাগস, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, অ্যান্টিহিস্টামিনিক ড্রাগস, ঠিক আছে, অ্যালবুমিনিয়াম অ্যান্ড ক্যালসিয়াম গ্রুপ অফ অ্যান্টাসিড। আমরা বলছিলাম না যে মেক সালফার এটা একসাথে দেওয়া হয়, একটা ডায়রিয়া করে, একটা কনস্টিপেশন করে, ভেরাপ্রামিল, হ্যাঁ, ওরাল আয়রন, ক্লোনিডিন, এইগুলো সব হচ্ছে ড্রাগস অনেক সময় জিজ্ঞেস করা হয়। এই যে আমরা এত ভালো ভালো ল্যাক্সিটিভস এর কথা বলছি, কিন্তু ল্যাক্সিটিভস আর কন্ট্রাইন্ডিকেট ইন আনডায়াগনোসড অ্যাবডোমিনাল পেইন অর কলিক অর ভমিটিং, স্ট্রিকচার অর অবস্ট্রাকশন ইন বাওয়েল, হাইপোথাইরয়েডিজম, হাইপারক্যালসিমিয়া অ্যান্ড ম্যালিগন্যান্সিস। আচ্ছা, যেটা আমি বলবো বুঝছিলাম ওই দুটো ড্রাগস এর কথা, একটা হচ্ছে প্রুক্যালোপ্রাইড। প্রুক্যালোপ্রাইড একটা প্রোকাইনেটিক ড্রাগ, 5-হাইড্রক্সি ট্রিপটামিন, 5-HT4 অ্যাগোনিস্ট, অ্যান্ড ইউজফুল ইন ক্রনিক কনস্টিপেশন। হ্যাঁ, যখন অন্য অন্য ল্যাক্সিটিভস এর কোনোটাই রেসপন্স করে না, তখন আমরা প্রুক্যালোপ্রাইড দেই। হ্যাঁ, এটা হচ্ছে কোলোনিক মর্টিলিটি বাড়ায়, কোলোনিক মর্টিলিটি বাড়ায়, ঠিক আছে, প্রুক্যালোপ্রাইড, প্রুক্যালোপ্রাইড। আচ্ছা, লুবিপ্রোস্টন এর কথা আমি বলছি, লুবিপ্রোস্টন একটা প্রোস্টাগ্যান্ডিন অ্যানালগ, এটা ইউজফুল ইন ক্রনিক কনস্টিপেশন অ্যান্ড ইরিটেবল বাউল সিনড্রোম। এটা হচ্ছে ইন্টেস্টাইনাল সিক্রেশনটাকে বাড়ায়। আমরা একটা জিনিস তো বুঝতে পারতেছি যে আমাদের ফিজিওলজি, যে আমাদের যদি পেরিস্টালসিস মুভমেন্ট কমে যায় এবং আমাদের যদি ইন্টেস্টাইনাল সিক্রেশন কম থাকে, তাহলেই হচ্ছে আমাদের কনস্টিপেশন হয়। তাহলে এই লুবিপ্রোস্টনটা আমাদের ইন্টেস্টাইনাল সিক্রেশনটাকে বাড়ায় দিচ্ছে। এই হচ্ছে আমাদের লুবিপ্রোস্টন অ্যান্ড প্রুক্যালোপ্রাইড, যেটা রিসেন্টলি এই ড্রাগস গুলা ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে ইম্পর্টেন্ট কি কি পাইলাম, যে আমরা কনস্টিপেশনে এই ল্যাক্সিটিভ ইউজ করব, এবং আমাদের পেশেন্ট উইথ হেপাটিক কোমা, হেপাটিক এনকেফালোপ্যাথি, যাদের ব্লাড অ্যামোনিয়া লেভেল আমাদের রিডাকশন করা দরকার, তাদেরকে আমরা ল্যাকটুলোজ দিচ্ছি। এছাড়া প্রি অপারেটিভলি, পোস্ট অপারেটিভলি, বাউল সার্জারিতে আমরা পার্গেটিভস
ইউজ করতেছি, ফলোয়িং অ্যান্টি হেলমেন্টিক্স, যে অ্যান্টি হেলমেন্টিক্স এর সময় কেন দিচ্ছি, যে অ্যান্টি হেলমেন্টিক্স পেটের মধ্যে হেলমিন গুলা মরে পড়ে থাকবে না, সেগুলোকে বের করে দিতে চাই। যেমন টিনিয়া সোলিয়াম এর ক্ষেত্রে আমরা ল্যাক্সেটিভ পারগেটিভস ইউজ করি, অনেক সময় ড্রাগ পয়জনের ক্ষেত্রে আমরা ইউজ করি। এছাড়া অনেক সময় চিলড্রেনদের টু এক্সট্রিমেস, চিলড্রেনদের এবং বয়স্কদের বেডরিডেন পেশেন্টদের ক্ষেত্রে কনস্টিপেশনে আমরা ইউজ করি। এছাড়া আর কোথায় ইউজ করি, প্রেগনেন্ট লেডিসদের ক্ষেত্রে ইউজ করি। ওকে, দিজ আর অল অ্যাবাউট ল্যাক্সেটিভ অ্যান্ড প্যারাবেটিক্স। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, আমি মোস্ট প্রবলি তোমাদের অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস পড়াইছিলাম। দেখো, কোরিলেট করে করে পড়লে ফার্মাকোলজি ভেরি ইজি। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার পড়াইছিলাম, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারে কিন্তু খুব খারাপ ধরনের কনস্টিপেশন হয়, ড্রাগ ইউজ। সেখানে মনে হয় ভেরাপ্রামিনের নাম একবার উল্লেখ করা আছে, তাই না? নিফিটিভিন, নিপিটিভিন সবকিছু মোটামুটি করে, বুঝছো? এই যে দেখছো, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলা, ঠিক আছে। আচ্ছা, দিজ আর অল অ্যাবাউট ল্যাক্সেটিভ পারগেটিভস। আবার আমি বাইবার কোয়েশ্চেন এর মতো করে একটু বলতেছি, এখানে আসলে জিজ্ঞেস করা হয় যে ল্যাক্সেটিভস কোনগুলা, পারগেটিভস কোনগুলো। আসলে এইটা সিনোনিমাসলি ইউজ করা হয়, কিন্তু তারপরেও আমরা কিছুটা ডিফারেন্ট ডিফারেন্স খুঁজে পাওয়া যায়, যে একটা হচ্ছে যে ফর্ম স্টুল বের করবে, আরেকটা হচ্ছে একেবারে মোর ফ্লুইডি বা কোয়েশনের জন্য ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো দেন আমরা বলছি যে প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে মেকানিজম ফাংশন পড়ার চেষ্টা করছি। তারপরে যেটা ল্যাকটুলোজ, ল্যাকটুলোজের কথা আমরা বারবার বলতেছি যে ল্যাকটুলোজ নাওয়েডেজ অনেক বেশি ইউজ করা হয়, এবং কেন ইউজ করা হয়, রেদার দেন দা কনস্টিপেশন, কনস্টিপেশন না থাকলেও আমরা আমাদের যে হেপাটিক এনকেফালোপ্যাথি পেশেন্টদেরকে, কোমার পেশেন্টদেরকে আমরা ইউজ করি, যাতে তাদের ব্লাড অ্যামোনিয়া লেভেলটা কম থাকে, ঠিক আছে। আর নতুন ড্রাগস এর মধ্যে হচ্ছে ট্রুক্যালোপ্রাইড আর হচ্ছে লুবিপ্রোস্টন নাওডেস প্রচুর ইউজ করা হয়। এই আচ্ছা, এখন আসো ডায়রিয়া, 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 হোয়াট আর দ্য ড্রাগস ইউজড ইন ডায়রিয়া বা এরকম। আসলে আমরা জানি যে আমরা ডায়রিয়াতে তো আসলে কি ইউজ করি, ডায়রিয়াতে আমরা হচ্ছে ওরাল ডিহাইড্রেশন সল্ট এগুলা ইউজ করি আমরা ডায়রিয়া, ডায়রিয়াতে আমরা ওইভাবে কোনো ড্রাগস ইউজ করি না, আবার করি। হ্যাঁ, দেখবা যে ডায়রিয়া হলে, যেমন আমার পিয়ন আছে ফারুক, সে ডায়রিয়া হলে সে আরেকজনকে সে নিজেই ড্রাগ মানে কি বলে সাজেস্ট করে, অ্যাডভাইস করে, প্রেসক্রাইব করে যে দুটা ফ্লাজিল আর দুটা ইমোটিল খায়া ফেলান, ঠিক আছে, দুটা ফ্লাজিল আর দুটা ইমোটিল খেয়ে ফেলেন, এভাবে করে সাজেস্ট করে। এরকম সারা বাংলাদেশের মানুষ সিপ্রো মেট্রো অনেক ভাষায় বলে বিভিন্ন ড্রাগস, তারা ডায়রিয়া ড্রাগস জানে, তারা যে দোকানে যে খেয়ে ফেলে, তারা মনে করে যেমন ঠান্ডা কাশি হলে তারা অ্যাজিথ্রোমাইসিন খেয়ে ফেলে, ঠিক সেম তারা এইভাবে করে ওষুধপত্র খেয়ে ফেলে। আসলে ডায়রিয়া একটা ডেভেলপিং কান্ট্রিতে ডায়রিয়া একটা মেজর কজ অফ দ্য মর্বিডিটি। বাচ্চাদের আসলে যে ডায়রিয়া হয় সেটা আসলে রোটা ভাইরাল ডায়রিয়া, সেলফ লিমিটিং, তারপরেও আমাদের ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালান্সের কারণে অনেক বাচ্চা মারা যায়, বড়রাও অনেক এফেক্টেড হয়, ঠিক আছে। আচ্ছা, ডায়রিয়ার কিছু টাইপস আছে, ডায়রিয়ার কিছু টাইপস আছে, টাইপস অফ ডায়রিয়া, বিভিন্ন ধরনের ডায়রিয়া আছে। হ্যাঁ, ডায়রিয়া আমরা বলি যে প্যাসেজ অফ লুজ ওয়াটারি স্টুল, ঠিক আছে, প্যাসেজ অফ লুজ ওয়াটারি স্টুল, লুজ অর ওয়াটারি স্টুলস অ্যাট লিস্ট থ্রি টাইমস অর মোর মোর ইন 24 আওয়ার্স, এভাবে করে আমরা সেটাকে ডায়রিয়া বলি আসলে। হ্যাঁ, তো সেইটা আসলে ডায়রিয়া, বিভিন্ন ধরনের ডায়রিয়া আছে, আমরা যেমন বলতেছি যে রোটা ভাইরাল ডায়রিয়া আছে, তারপর বিভিন্ন যেমন ইনফ্লামেটরি বাউল সিনড্রোমের ডায়রিয়া আছে, হ্যাঁ, তারপরে যে আমাদের অর্গানিজম দিয়ে যে ডায়রিয়া হয়, কলেরা, হ্যাঁ, ব্যাকটেরিয়াল ডায়রিয়া, যেমন হচ্ছে কলেরা, ইশেশিরিয়া কোলাই, স্টেফাইলোকক্কাল, ক্লস্ট্রিডিয়াল ডায়রিয়া আছে, ঠিক আছে, অসমোটিক ডায়রিয়া হইতে পারে পেশেন্টের। হ্যাঁ, অনেক সময় আইলিয়াল রিসেকশন অ্যান্ড বায়োলিসিস স্টিমুলেট করে ক্লোনিক সিক্রেশনকে, তখনও ডায়রিয়া হইতে পারে। এটা কি হবে, ওই যে সিক্রেশন কমে গেলে যেমন ওইখানে কনস্টিপেশন হচ্ছে, আর এখানে যদি সিক্রেশন বেড়ে যায়, হ্যাঁ, অনেক সময় গ্যাস্ট্রিন সিক্রেটিং প্যানক্রিয়াটিক টিউমারও থাকে পেশেন্টের। এগুলো অনেক কঠিন কঠিন কথা, যাই হোক আমরা সহজভাবে ডায়রিয়া করে ফেলবো। সিক্রেটরি ডায়রিয়াটা হচ্ছে যে, আবার বলে যাচ্ছি আমি, এই যে বাচ্চাদের যে ডায়রিয়াটা হয় না, বাচ্চাদের যে সবসময় ডায়রিয়া, হঠাৎ করে ডায়রিয়া হয়েছে, বাচ্চাদের ডায়রিয়া হয়েছে, বাবা মা অনেক দৌড়াদৌড়ি করতেছে, অনেক চিন্তা ভাবনা করতেছে, সেই ডায়রিয়াটা আসলে রোটা ভাইরাল ডায়রিয়া। হ্যাঁ, এবং এটা একটা সেলফ লিমিটিং ডিজিজ, ঠিক আছে, কিন্তু আমাদের ফ্লুইড আর ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, সিক্রেটরি ডায়রিয়া আমরা বলছি হচ্ছে যে যখন ইন্টেস্টাইন ওয়াল
loses its functional integrity and gets damaged, resulting in an increased secretion of the electrolytes into the intestinal tract. বিভিন্ন কারণে, এই যে দেখো এই ছবিতে বলা হয়েছে, কিন্তু এই ছবিতে দেখো এই যে বলা আছে দেখো, হ্যাঁ কিভাবে এই যে এগুলার যে টক্সিন, ব্যাকটেরিয়াল ডায়রিয়া, হ্যাঁ এই যে কলেরাল এন্টারোটক্সিন, এগুলা রিলিজ হইতেছে বুঝছো, এগুলা রিলিজ হওয়ার কারণে এই সিক্রেটরি ডায়রিয়াটা হচ্ছে। When intestinal wall loses its functional integrity or get damaged, resulting in an increased secretion of electrolytes into the intestinal tract. It could be due to bacterial infection, যেমন শিগেলা, সালমোনেলা, ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিনস ফ্রম ইকোলাই, ভিব্রিও কলেরি, ভাইরাল ইনফেকশনস লাইক রোটা ভাইরাল ডায়রিয়া, অর আন্ডারলাইং প্যাথোলজি লাইক ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ অথবা ইনফ্লামেটরি বাওয়েল সিনড্রোম IBS বলে, ডিউ টু দা অর সামটাইমস ডিউ টু দা সাইড ইফেক্ট অফ দা ড্রাগস বুঝছো। এইটাই এইগুলাই কিন্তু হচ্ছে টাইপস অফ ডায়রিয়া বলো, কজেস অফ ডায়রিয়া বলো, এইগুলাই আর কি তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে, যাতে ডায়রিয়া হয় কেন, ডায়রিয়া কেন হয়, ডায়রিয়া কেন হয়। এই যে বললাম যে রোটা ভাইরাল ডায়রিয়া তো বাচ্চাদের ক্ষেত্রে কমন, এছাড়া এটাকে সিক্রেটরি ডায়রিয়া বলে, কেন হয় ডায়রিয়া, ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করলো ডায়রিয়া হয়ে গেল, সহজ কথা। When intestinal wall loses its functional integrity or gets damaged, resulting in an increased secretion of electrolytes into the intestinal tract. তাহলে আমাদের সালমোনেলা, শিগেলা, হ্যাঁ ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন রিলিজ হতে পারে, ইস্টেরিশিয়া কোলাই, ভিব্রিও কলেরি যেটা কলেরা, কলেরা এন্ড ভাইরাল ইনফেকশন রোটা ভাইরাল ডায়রিয়া, কিছু আন্ডারলাইং প্যাথোলজি থাকে যেমন ইরিটেবল বাওয়েল সিনড্রোম থাকে, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ থাকে, হ্যাঁ সেক্ষেত্রেও হইতে পারে ডায়রিয়া। আচ্ছা এটা আসলে দুই ভাগে ভাগ করছে বুঝছো, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ কে তারা আলাদা প্যাথোলজিতে বলছে, ওখানে ওটা দুইটা জিনিসই হয়, তাদের এখানে এই সিক্রেশনও বাড়ে, আবার IBS এ যেটা হয় কি ইরিটেবল বাওয়েল সিনড্রোমে যেটা হয় কি মর্টিলিটি, ইনক্রিজ মর্টিলিটি এন্ড ডিক্রিজ দা কন্ট্রাক্ট পিরিয়ড অফ দা ফিকাল ম্যাস উইথ দা ইন্টেস্টাইনাল ওয়াল এন্ড লেজার অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ অ্যাবসর্বড ব্যাক ফ্রম দা ফিশেস। মানে একজনের পেটের ভিতরে কতক্ষণ এই সাইকেলটা GIT তে কতক্ষণ স্টুলটা ফর্ম হওয়ার পর থাকবে সেটা তো একটা আল্লাহ তাআলা একটা লিখে রাখছে, একটা নরমাল একটা প্রসিডিউর আছে, কিন্তু যখন কি হইতেছে যখন হচ্ছে যে মর্টিলিটিটা বেড়ে যাচ্ছে, কন্ট্রাক্ট পিরিয়ডটা কমে যাচ্ছে, তখন বারে বারে সে টয়লেটে যাচ্ছে, সেটাই হচ্ছে ইরিটেবল বায়োল সিনড্রোম, যখন তোমরা অন্যান্য ডিজিজ করবা তখন তোমরা করবা। আচ্ছা কজ ভাগ করে যদি আমরা ভাগ করি তাহলে দেখো ইনফেক্টিভ ডায়রিয়া, ইনফেক্টিভ ডায়রিয়াটা আসলে হচ্ছে আমাদের যে ট্রাভেলার্স ডায়রিয়া, ট্রাভেলার্স ডায়রিয়া আসলে কি দিয়ে হয়, ইস্টেরিশিয়া কোলাই দিয়ে হয়, ঠিক আছে, শিগেলা সালমোনেলা হইতে পারে, আর রোটা ভাইরাল ডায়রিয়াটা বারবার বলতেছি ইট ইজ সেলফ লিমিটিং, ঠিক আছে। আচ্ছা ভিব্রিও কলেরি ডায়রিয়া একটা হচ্ছে একটা ইনফেক্টিভ ডায়রিয়া, প্রোটোজোয়াল ইনফেকশনের কারণে যে ডায়রিয়া হয়, অ্যান্টামিবা, হিস্টোলিটিকা আর জিয়ার্ডিয়া ল্যাম্বিয়া এই দুইটা অর্গানিজম দিয়ে প্রোটোজোয়া, প্রোটোজোয়াল ইনফেকশন দিয়ে একটা ডায়রিয়া হয়, অনেক সময় অপরচুনিস্টিক প্যাথোজেন ক্লস্ট্রিডিয়াম ডিফসাইলি এটা দিয়ে সিডোমেমব্রানাস কোলাইটিস এক ধরনের ডায়রিয়া হয়। এগুলো আমরা মাইক্রোবায়োলজিতে আরো ভালো করব, কিন্তু এখানেও কিছু কিছু জানতে হবে। তারপর হচ্ছে নন ইনফেক্টিভ ডায়রিয়া, ফুড ফুড তারপর ড্রাগ বিভিন্ন কারণে ডায়রিয়া হইতে পারে, কিছুটা ড্রাগ যদি ইনক্রিজ করে গ্যাস্ট্রিক মোটিলিটি যেমন কোলিনেস্টার, কোলিনেস্টারেস এগুলো দিয়া, তারপর হচ্ছে প্রোকাইনেটিক এজেন্ট এর জন্য ডমপেরিডন, মেটাক্লোপ্রোমাইড এই প্রোকাইনেটিক এজেন্ট গুলো অনেক সময় ডায়রিয়া করে, তারপর কি অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট দ্যাট অল্টার দ্য গাট ফ্লোরা ওয়েন গিভেন ওরালি, অনেক সময় টেট্রাসাইক্লিন, অ্যাম্পিসিলিন, হ্যাঁ এইগুলো যখন আমরা গাট ফ্লোরাটাকে অল্টার করে দেয় তখন অনেক সময় ডায়রিয়া হইতে পারে, ঠিক আছে। ফুড দিয়ে তো ডায়রিয়া হইতে পারে এটা তো আমরা নিজেরাই জানি, ফুড অ্যান্ড টক্সিনস, অ্যাংজাইটির কারণে অনেক সময় ডায়রিয়া হয়, ড্রাগস এর কারণে ডায়রিয়া হইতে পারে, এইগুলো তো মানে এত কমন কজ না। আচ্ছা তো ডায়রিয়ার আমরা ট্রিটমেন্ট কি করব, আমরা জানি যে ডায়রিয়ার ট্রিটমেন্ট হচ্ছে আমরা সবাই জানি মেইন ট্রিটমেন্ট হচ্ছে কারেকশন অফ দ্য ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হ্যাঁ এবং এই ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা কিন্তু এটাকে কি বলে লাইফ সেভিং, হ্যাঁ এটা লাইফ সেভিং, এটা এরকম না যে দিলে দিলাম, খাইলে খাইলো, না খাইলে খাইলো না, ঠিক আছে। অনেক সময় বলে যে বাচ্চাটা তো খাচ্ছে না, উনি খাইতে চায় না, ওআরএস খাইতে চায় না, কিন্তু আসলে কিন্তু তা হবে না, ওআরএস হচ্ছে ওরাল ডিহাইড্রেশন সলিউশন, হ্যাঁ অথবা অনেক সময় IV যদি বেশি ডিহাইড্রেটেড থাকে তাকে IV ফ্লুইড দেওয়া হয়, ওরাল ডিহাইড্রেশন সলিউশন, হ্যাঁ ওরাল ডিহাইড্রেশন সলিউশন ইট সিমস দ্য সিম্পলিয়েস্ট এন্ড দ্য সেফেস্ট
and least expensive method of choice for acute diarrhea. ORS, it is the simplest, safest, and least expensive. Simplest, safest, and least expensive method of choice for acute diarrhea. WHO, এটা WHO recommended একটা ই আচ্ছা তারপর তুমি তো ওই যে নর্মাল মানে নিউট্রিশনটা মেইনটেইন করবা ওগুলো তো করবাই ঠিক আছে তাহলে আসো এই ওরাল রিহাইড্রেশন সলিউশন ORS ওরাল রিহাইড্রেশন থেরাপি যেটাই বলি না কেন এটার সম্পর্কে আমরা একটু জানি আমরা সবাই জানি আমরা সবাই জানি আমাদের প্যাকেটে কিনতে পাওয়া যায় আমরা প্যাকেটে গ্লাসে ঢেলে একটা চামচ দিয়ে ঘুটা দিয়ে খেয়ে ফেলি তাই না ভেরি ইজি এই ইজি জিনিসগুলাই আমাদের পরীক্ষার সময় ভেরি টাফ হয়ে যায় কারণ এই যে আগে তোমাদের ক্লাসে তো বলছি তোমাদের ক্লাসে কি বলছি না কাদের ক্লাসে বলছি যাই হোক তোমাদের আবার বলি বললে আবার বলি আমি বলছিলাম একটা কথা যে খুব ইজি কিছু জিনিসপত্র আছে সেগুলা জিজ্ঞেস করলে মনে হয় যে এগুলা কি জিজ্ঞেস করতেছে কিন্তু সেগুলো যদি না পারো তাহলে ভেরি টাফ ভেরি টাফ কিরকম ভেরি টাফ তোমাকে যদি তুমি যখন ঢুকবা বাবা বলে তোমাকে জিজ্ঞেস করে তোমার নাম কি ও আচ্ছা তোমার বাড়ি কই আচ্ছা ঠিক আছে তুমি টাঙ্গাইল থেকে আসছো তুমি রাঙামাটি থেকে আসছো তুমি ঢাকা থেকে আসছো ফাইন আচ্ছা তোমার বাবা কি করে ভাই বোন কয়জন তারপর পরীক্ষা শুরু করে এখন এই কোশ্চেনের আনসার গুলো যদি তুমি না পারো তাহলে কি ভয়ঙ্কর হয়ে যাবে তোমার বাসা কই কোথেকে আসছো সকালে কি নাস্তা খাইছো এবার বুঝছো তো এগুলো হচ্ছে মানে নর্মাল কোয়েশ্চেন সামাজিক প্রশ্ন এগুলো হচ্ছে সোশ্যাল কোয়েশ্চেন আর প্রফের কিছু যে কোয়েশ্চেন যে একটা ড্রাগস এর কথা জিজ্ঞেস করবো যে ORS কি আর ওআরটি কি তখন তুমি বলতে পারলে না ORS হচ্ছে ওরাল রিহাইড্রেশন থেরাপি আর ORS হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন ঠিক আছে এখন এটা তুমি বলতে পারলা না তাহলে কি এটা বলতে পারলার জন্য অনেক নাম্বার আছে তা না এটা বলতে পারলে তোমাকে অনার্স দেওয়া হবে তা না কিন্তু ওই যে সেই বাবার নামের মতো তবে যদি জিজ্ঞেস করা হয় যে এগুলো তুমি না পারো তাহলে তো একদম ফেল আর পারলে যে এটার জন্য তোমার বা অনেক সুন্দর তো পারছে তো তাও কিন্তু না কিন্তু পারতে হবে বুঝা গেছে এটা পারতেই হবে না পারার কোনো উপায় নাই এটা তো মানে জাস্ট এন্ট্রি টু দা এক্সাম দরজাটা খুলে গেল জিজ্ঞেস করলো আচ্ছা ঠিক আছে ওয়ারেস ওয়ার্ডটি বলতেছো তো এই যে দুটো কি জিনিস এই আর কি ঠিক আছে এই ফ্লুইডটা রিপ্লেসমেন্টই করি আমরা হচ্ছে এই ওরাল রিহাইড্রেশন সলিউশন দিয়ে হ্যাঁ এন্ড ওয়াটি রিস্টোরস এন্ড মেইনটেইনস দা হাইড্রেশন ইলেকট্রোলাইট এন্ড পিএইচ ব্যালেন্স এন্ড ইটস দা লাইফ সেভিং ঠিক আছে একটা ওরাল রিহাইড্রেশন থেরাপিতে আমাদের কি থাকে সোডিয়াম ক্লোরাইড থাকে গ্লুকোজ থাকে আর ওয়াটার থাকে হ্যাঁ আচ্ছা এই যে গ্লুকোজ কেন থাকে এটা একটা কমন কোয়েশ্চেন অনেকে মানে একদম মানে রাগ করেই বলি যে পাগল ছাগলের মতো একটা অ্যান্সার আছে এবং যে গ্লুকোজ কেন থাকে গ্লুকোজ নিউট্রিশন দেয় নো গ্লুকোজ নিউট্রিশন দেয় না ঠিক আছে দেখো এখানে কি লিখছেন তিন নাম্বার পয়েন্ট দাঁড়াই ইন দা আইলিয়াম গ্লুকোজ এনহ্যান্সেস দা অ্যাবজর্পশন অফ দা সোডিয়াম অ্যান্ড ওয়াটার ডাজ নট কারেক্ট দা ডায়রিয়া ঠিক আছে এছাড়া আমরা নর্মাল স্যালাইন আমরা আইভি দিই তাই তো ঠিক আছে এই যে WHO ORS ওরাল রিহাইড্রেশন সলিউশন কেমনে বানাবো ঠিক আছে কেমনে বানাবো ইট ইজ দা সিম্পলেস্ট সেফেস্ট অ্যান্ড লিস্ট এক্সপেন্সিভ মেথড অফ চয়েস ফর অ্যাকিউট ডায়রিয়া সোডিয়াম ক্লোরাইড 2.6 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড 1.5 গ্রাম সোডিয়াম সাইট্রেট এই যে ট্রাইসোডিয়াম সাইট্রেট এটাই সোডিয়াম সাইট্রেট 2.9 গ্রাম অ্যান্ড গ্লুকোজ 13.5 গ্রাম ইট হ্যাজ টু বি ডিজলভড ইন 1 লিটার অফ ওয়াটার ইট প্রোভাইডস সোডিয়াম 75 মিলিমোল পটাশিয়াম 20 মিলিমোল ক্লোরাইড 65 মিলিমোল অ্যান্ড সাইট্রেট 10 মিলিমোল অ্যান্ড গ্লুকোজ 75 মিলিমোল দ্য টোটাল অসমোলারিটি ইজ 245 মিলি অসমোল পার লিটার দ্য টোটাল অসমোলারিটি ইজ 245 অসমোল পার লিটার ওকে ইট ইস এ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড ওকে আর একটু রাখি এটা না একটু দেখি আচ্ছা এখন একটা কোয়েশ্চেন এখন একটা লাখ টাকার কোয়েশ্চেন আরো বেশি লাখ টাকা না এইসব তো প্রফে পাশের কোয়েশ্চেন দেখো এখানে আমি বসে এইটা তো এইখানে যেটা WHO বসে এইটা তো 1 লিটারের মধ্যে এটা গুলায় তাই না আর ওই যে আমাদের দেশে যে SMC এর একটা হলুদ রঙের প্যাকেট পাওয়া যায় ওইটা কত লিটার পানিতে গুলাইতে হয় এটা খুব মজার একটা প্রশ্ন এক্সামিনারদের
মজার একটা প্রশ্ন এক্সামিনারদের, কেউ বলতে পারবা? কেউ বলবা আনমিউট করে? কেউ বলবে না। আজকে সবাই বাসায় যে দেখবা যার যার মার্ক। হ্যাঁ রাকিব বলো। ম্যাডাম আমি এটা এইভাবে জিজ্ঞেস করি, একটা মাম পানির বোতল থাকে না আমাদের টেবিলে 500 ml, কি কোনো হিন্টস পাইছো? 500 ml এ গুলানো হয়, আমাদের যেটা পাওয়া যায় আমাদের শেষে পাওয়া যায় 2 গ্লাস পানিতে গুলানো হয়। 500 ml, এইটা 1 লিটার দেখে মাথাটা ঘুরে যাইও না, ওইখানে যে 1 লিটার বইল না। আচ্ছা আর একটা কোয়েশ্চেন, অনেক বাপ মা এরকম আছে, এরকম ঘটনা কিন্তু ঘটছে যে বাচ্চা তো খায় না, এই জন্য আধা গ্লাস পানির মধ্যে পুরোটা গোলাইয়া তারপর চামচ দিয়ে খাইতেছি, হবে তো বিরাট বিপদজনক ইস্যুস, তাই না? এই যে অসমোলারিটি মেনটেন করতে হবে না, হবে না তো, বিরাট বিপদজনক ইস্যুস যদি কেউ এরকম করে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, এই ওআরএস থেকে এইটাই খুব ইম্পর্টেন্ট, এগুলাই জিজ্ঞেস করবে। এই যে এই আনসার আগে বলে দিছি, গরু ছাগলের মতো, এটা শুনলে মাথাটা আমার গরম হয়ে যায় অনেক সময়। এখন তো মানে একটু রিল্যাক্স হয়েছি, আগে যখন আরো কম বয়স ছিল তখন মাথা আরো গরম হয়ে যাইতো, এইটা তো চিল্লায় চিল্লায় পরীক্ষার আগের দিন পর্যন্ত যে কথাগুলি বলি সেগুলো, যে গ্লুকোজ কেন থাকে, গ্লুকোজ কি করে, গ্লুকোজ নিউট্রিশন দেয়, নো এই একটা কথা, গ্লুকোজ নিউট্রিশন দেয়। আর ওই যে আয়রন ট্যাবলেট গুলি কেন থাকে, ওই যে ইয়েতে কন্ট্রাসেপটিভ পিলের সাথে, ইস্ট্রোজেন পজিশন পিলের সাথে আয়রন ট্যাবলেট গুলা আয়রন ডেফিসিয়েন্সি কমায়, নো এত সহজ হলে তো আমাদের যে হোস্টেলের খালারা, আমাদের পিয়নরা, তারা ডাক্তার হয়ে যেত। হ্যাঁ এই যে এনহ্যান্সার অ্যাবজর্পশন অফ দা সোডিয়াম কি করে, একটা করে সোডিয়াম সেলে ঢুকায় দেয় গ্লুকোজ সোডিয়াম ট্রান্সপোর্টের মাধ্যমে, এই জন্য গ্লুকোজ দিচ্ছি, ঠিক আছে? এইটা আবারও এই জন্য বলতেছি, বারবার বলতেছি, এইটুকু খুব ইম্পর্টেন্ট এই ডায়রিয়ার ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এই যে আমরা কিছু নন অ্যান্টিমাইক্রোবিয়াল ডায়রিয়াতে আমরা কিছু অ্যান্টিমোটিলিটি এজেন্ট দেই, হ্যাঁ লোপেরামাইড, কোডেন, এগুলো দেই, কিছু অ্যান্টিকোলিনার্জিক এজেন্টও দেই, স্কোপালামিন, অ্যাট্রোপিন, এগুলো দেই। আর যখন ইনফেক্টিভ ডায়রিয়া হয় তখন স্পেসিফিক আমরা অ্যান্টিমাইক্রোবিয়ালস দেই, হ্যাঁ স্পেসিফিক অ্যান্টিমাইক্রোবিয়ালস দেই, কোট্রাইমক্সাজল, ডক্সিসাইক্লিন, এরিথ্রোমাইসিন, মেট্রোনিডাজল, এগুলো আমরা মানে স্পেসিফিক্যালি দেই। হ্যাঁ এটা মাঝে মাঝে জিজ্ঞেস করে স্পেসিফিক্যালি কোনটা কোনটা দেই। হ্যাঁ অ্যান্টিমোটিলিটি ড্রাগস যেটা খুব ফেভারেট, এই যে এই দেখো এখান থেকে কিন্তু যে ফ্লাজিল খেয়ে ফেলে, ফ্লাজিলটা হচ্ছে মেট্রোনিডাজল, বুঝছো? দুটা ফ্লাজিল খাইছি আর কি খাইছে, দুইটা কি জানি বললাম, আমি তো নাম জানি না, ওরা যে বলে ইমোটিলটা মনে হয় লোপেরামাইড, মানে এগুলো তো নেম, এগুলো তো ফার্মাকোলজিক্যাল নেম না, ওরা ওই যে ফার্মেসি থেকে কিনে কিনে খায়, দেখবা তোমার বাসার দারোয়ান, তোমার বুয়া, বুঝছো, বিশেষ করে বুয়ারা তো আরো স্মার্ট, ভেরি ভেরি স্মার্ট তারা। আমার বাসার যদি কোনো কাজের লোক বা এরকম যদি না আসে, যদি বলি যে তুমি আসো নাই কেন, তোমার অসুখ, তাহলে আমি আমরা চিকিৎসা করতে পারবো না, আসো নাই কেন, কি চিকিৎসা করছো, কি হয়েছে, না না এইটা না আপনাদের এই চিকিৎসার, এই বইপত্রের এই চিকিৎসার না, এটা হচ্ছে জন্ডিস হয়েছে তো, এটা হইতেছে ঝাড়ফুকের অসুখ, জন্ডিস আপনাদের চিকিৎসার না, বুঝছো? আচ্ছা অ্যান্টিমোটিলিটি ড্রাগস, তাহলে আমরা কি বলছি যে ডায়রিয়াতে হইতেছে আমাদের মোটিলিটি বাড়তেছে আর হচ্ছে সিক্রেশন বাড়তেছে, তাই না? তাহলে অ্যান্টিমোটিলিটি কিছু ড্রাগস আছে নিশ্চয়ই, হ্যাঁ কোডেইন আর লোপেরামাইড আর হচ্ছে ডাইফেনক্সিলেট। ও আচ্ছা, ওই ওআরএস এর সাথে আরেকটা জিনিস বললাম না তো, ওআরএস এর সাথে আরেকটা জিনিস কি, ওআরএস এর সাথে রাইসালাইনও দেওয়া হয়, সিরিয়াল বেসড ওআরএস আছে একটা, রাইসালাইন আইসিডিডের ভি তৈরি করে, ঠিক আছে, বয়েলড রাইস পাউডার থাকে ইনস্টেড অফ গ্লুকোজ সেটাই। হ্যাঁ এটা অনেক সময় জিজ্ঞেস করে যে ওআরএস ছাড়া আর কিছু আছে, হ্যাঁ আছে, রাইসালাইন আছে, সিরিয়াল বেসড ওরাল রিহাইড্রেশন সলিউশন, সেটা হচ্ছে বয়েলড রাইস পাউডার থাকে ইনস্টেড অফ গ্লুকোজ, ঠিক আছে, অনেক ধরনের ই পাওয়া যায় এবং এটা আইসিডিডারবি থেকে দেয়, হ্যাঁ এটা বলবা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আবার চলে আসি কোডেন আর লোপেরামাইড, না অ্যান্টিমোটিলিটি ড্রাগস এগুলো। আচ্ছা কোডেন লোপেরামাইড এই দুটার কথা আমরা এখন বলতে চাচ্ছি, কিভাবে তারা কাজ করে, এগুলো সব অপয়েড ইন নেচার, এগুলা যে সেই যে মিউ আর ডেল্টা অপয়েড রিসেপ্টর থাকে এন্টেরিক নিউরোনসে, ডাইরেক্টলি সেটার উপরে কাজ করে এই এগুলা ড্রাগসগুলা, লোপেরামাইড, কোডেন, এগুলা সেগুলা সরাসরি কাজ করে, ঠিক আছে, এই মিউ রিসেপ্টর এর উপর সরাসরি কাজ করে,
এবং ইনক্রিজ দ্য লুমিনাল ট্রানজিট টাইম, হ্যাঁ ডিক্রিজ প্রোপালসিভ মুভমেন্ট অ্যান্ড ইনক্রিজ অ্যাবজর্পশন, ইনক্রিজ স্মল বাওয়াল টোন অ্যান্ড ডিমিনিশড ইন্টেস্টাইনাল সিক্রেশন। বারবার বলতেছি যে সিক্রেশন কমাবে আর আর কি করবে, মুভমেন্ট মানে যে প্রোপালসিভ যে মুভমেন্ট সেটাও কমাবে। আর ডেল্টা রিসেপ্টর কি করে, প্রমোটস অ্যাবজর্পশন অ্যান্ড ইনক্রিজ সিক্রেশন। ঠিক আছে, ট্রাভেলার্স ডায়রিয়াতে আমরা লো পেরামাইড ইউজ করি, লো পেরামাইড অ্যান্ড কোডেইন, নো সেন্ট্রাল অ্যাকশন, নো সেন্ট্রাল অ্যাকশন। ডাইফেনক্সালেট, এটা একটা সিনথেটিক অপয়েড, মোস্ট মার্ক অ্যান্টিডায়রিয়াল ইফেক্ট, বাট এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, সিএনএস ইফেক্ট আছে। টক্সিক মেগাকোলোন, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই দিতে পারবো না, প্যারালাইটিক আইলিয়াস টক্সিক মেগাকোলোন। কেন হয়েছে প্রবলেম, না যায় না, পেট ব্যথা আছে, ঠিক আছে দিয়ে দিলাম, নো। সবচেয়ে ডেঞ্জারাস ড্রাগগুলি সবচেয়ে রিল্যাক্সলি ইউজ করা হয়। আচ্ছা, লো পেরামাইড একটা অপয়েড, একটা অ্যানালগ, পেরিফেরাল মিউ অপয়েড অ্যান্ড রিসেপ্টরের উপর এটা কাজ করে এবং এটা উইক অ্যান্টিকোলিনার্জিক অ্যাক্টিভিটি আছে। হ্যাঁ, কোডেইনটা আসলে মোর পোটেন্ট, কোডেইন না, লোপেরামাইড মোর পোটেন্ট। কোডেইন তোমরা তো পড়ছো নিশ্চয়ই মরফিনের ওখানে। কোডেইনটা আসলে কোথায় থাকে জানো, কোডেইনটা ভেরি ইন্টারেস্টিং টু নো, কফ সিরাপে থাকে কোডেইন, ঠিক আছে, সিএনএস ইফেক্টস রেয়ার, এগুলো আসলে অ্যাবজর্ব হয় না জিআইটি থেকে। ঠিক আছে, এই যে রিসেপ্টরের উপর কাজ করে, মিউ আর ডেল্টা রিসেপ্টরের উপর কাজ করে, এই যে স্লাইডটা আরেকবার দেখি, মিউ আর ডেল্টা রিসেপ্টরের উপর কাজ করে এরা ডায়রিয়াটা কমায় দেয়। ডিক্রিজ প্রোপালসিভ মুভমেন্ট, ইনক্রিজ অ্যাবসর্পশন, ইনক্রিজ স্মল বাওয়েল টোন, ডিমিনিশ ইন্টেস্টাইনাল সিক্রেশন অ্যান্ড প্রমোটস অ্যাবসর্পশন অ্যান্ড ইনহিবিট সিক্রেশন বাই দ্য ডেল্টা রিসেপ্টর। এই প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করতে পারে, টক্সিক মেগাকোলন ডেভেলপ করতে পারে, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস অ্যান্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন হইতে পারে। লো পেরামাইড আমরা বাচ্চাদের ক্ষেত্রে দিই না, 4 বছরের বাচ্চা কেন, আর 10-12 বছরের বাচ্চাদের ক্ষেত্রে দিই না, কিন্তু ওই তো বললাম তো মানে ইরেশনালি দেওয়া হয়। আচ্ছা, নন ইনফেক্টিভ ডায়রিয়াতে এবং ট্রাভেলার্স ডায়রিয়াতে আমরা আসলে লো পেরামাইড এবং এই ড্রাগস গুলো ইউজ করি। এবং ইডিওপ্যাথিক ডায়রিয়া ইন এইডস, কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে ইনফেক্টিভ ডায়রিয়া, আলসারেটিভ কোলাইটিস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, কারণ হচ্ছে এই এই ড্রাগসগুলো ইন্টারলুমিনাল প্রেশারটাকে বাড়ায় দেয়। এবং যদি আলসারেটিভ কোলাইটিস থাকে তাহলে ইন্টারলুমিনাল প্রেশার বাড়লে আলটিমেটলি একটা ফ্যাটাল কন্ডিশনে চলে যাবে পেশেন্ট। ঠিক আছে, হাতুড়ে ডাক্তাররা এই লোপেরামাইড না বুঝে না শুনে বেশি ইউজ করে। অ্যাট্রোপিন, এইগুলো আসলে ইউজ করা হয়, অনেক সময় ইউজ করা হয়, কিন্তু খুব একটা মানে রেগুলারলি ইউজ ড্রাগস না, নাও কাম যে অ্যান্টি মাইক্রোবিয়াস ড্রাগস যেগুলো আমরা ইউজ করি হচ্ছে ইন কেস অফ ডায়রিয়া, পুরো প্রত্যেকটা আমরা অর্গানিজম ধরে ধরে আসলে আমরা ইউজ করি। ভিব্রিও কলেরি, কলেরাতে, ভিব্রিও কলেরিতে আমরা টেট্রাসাইক্লিন ইউজ করতে পারি, হ্যাঁ টেট্রাসাইক্লিন ইউজ করতে পারি। এছাড়া ক্রোট্রাইমক্সাজাল এক সময় ইউজ করা হতো ইন কেস অফ চিলড্রেনে, ডক্সিসাইক্লিন ইউজ করা হয়, এখনকার দিনে হচ্ছে ভিব্রিও কলেরিতে ডক্সিসাইক্লিন ইউজ করা হয়। ক্লস্ট্রিডিয়াম ডিফসাইলি যেটা হচ্ছে সিউডোমেম্বরাস কোলাইটিস, সেখানে হচ্ছে মেট্রোনিডাজল ইউজ করি। দেখো ডায়রিয়া হইলেই মেট্রোনিডাজল খেয়ে ফেলে, তোমার কলেরা থেকে হচ্ছে না, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি থেকে হচ্ছে তুমি জানো না। অ্যামিবিয়াসিস এর ট্রিটমেন্ট হচ্ছে আসলে মেট্রোনিডাজল, অ্যামিবিয়াসিস। অ্যামিবিয়াসিস কি দিয়ে হয়, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, এটা তো মানে মেট্রোনিডাজল অনেক সময় অনেকে মনে করে যে এটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টই না, এটা মানে হরে দরে খাওয়ার ওষুধ। অ্যান্টিমাইবা হিস্টোলিটিকা একটা প্রোটোজোয়া, এই প্রোটোজোয়াল প্রোটোজোয়াল ইনফেকশনে আমরা ইউজ করি, অ্যামিবিয়াসিসে ইউজ করি। অ্যামিবিয়াসিস, অ্যামিবিয়াসিস হয় হচ্ছে অ্যান্টিমাইবা হিস্টোলিটিকা দিয়ে, সেখানে আমরা মেট্রোনিডাজল ইউজ করি, মেট্রোনিডাজল ইউজ করি জিআরডিয়াসিস অ্যান্ড অ্যামিবিয়াসিসে মেট্রোনিডাজল সেখানে। আর ডাইলক্সানাইড ফিউরেটটা হচ্ছে সেখানে হচ্ছে ডাইলক্সানাইড ফিউরেটটা ইউজ করা হচ্ছে র্যাডিক্যাল কিউরের জন্য, সেখানে মেট্রোনিডাজল দেওয়ার পরে যাতে আর কোনো ইট না থাকে, এরপরে দেওয়া হয় হচ্ছে র্যাডিক্যাল কিউরের জন্য, সিস্ট রিমুভ করার জন্য দেওয়া হয় হচ্ছে অ্যান্টিমাইবা হিস্টোলিটিকার সব কিছু র্যাডিক্যাল কিউরের জন্য দেওয়া হয় হচ্ছে ডাইলক্সানাইড ফিউরেট। ঠিক আছে, তাহলে মেট্রোনিডাজল দিব হচ্ছে অ্যামিবিয়াসিস এবং জিআরডিএসে এবং সামটাইমস ইন
কলেস্টিডিয়াম ডিফসাইলিতে, ঠিক আছে? শিগেলা সালমোনেলার কথা আগে বলছিলাম, শিগেলা সালমোনেলাতে আমরা দিব হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, শিগেলা অ্যান্ড সালমোনেলাতে আমরা প্রেফার ড্রাগস হচ্ছে শিগেলা সালমোনেলাতে হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। নাওয়াডেজ আরো ভালো ড্রাগস আসছে, তখন আমরা অনেক সময় সেফ মানে পেশেন্টের যদি অনেক খারাপ অবস্থা থাকে সেফট্রাক্সোন বা অন্য আদার্স ড্রাগস ইউজ করি, কিন্তু আমাদের ড্রাগ অফ চয়েস আসলে সিপ্রোফ্লক্সাসিন। হ্যাঁ, ইশিয়া কোলাই সেখানেও আমরা সিপ্রোফ্লক্সাসিন দিব। এবং বলছো, এবার এই জন্য মজার ব্যাপারটা, বেশিরভাগ ক্ষেত্রেই তো আসলে অ্যান্টিমাইক্রোবিয়াল আছে হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, আর হচ্ছে মেট্রোনিডাজল ইউজ করা হয়, তো তারা একটা মিক্সচার ট্রিটমেন্ট বাই দা হাতুড়ে ডাক্তার, তারা হচ্ছে কি করে সিপ্রোমেট্রো নাম দিচ্ছে ট্রিটমেন্টের, সিপ্রোফ্লক্সাসিন আর হচ্ছে মেট্রোনিডাজল সাথে একটা লোপেরামাইড খেয়ে বসে থাকে, ঠিক আছে? একটা ফিউশন ট্রিটমেন্ট যেটা কোনোভাবে কাম্য না, এবং আলটিমেটলি কি হবে, এই ধরনের ওষুধপত্র খেলে আমাদের নর্মাল ফ্লোরাও মরে যাবে, তারপর বিভিন্ন ধরনের টক্সিসিটি, মেগা কোলন হইতে পারে। হ্যাঁ, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে ফেলি, সেটা হচ্ছে কি, যে ডায়রিয়াতে এই কোয়েশ্চেনটা করা হয় যে একটা পেশেন্টের মনে করো যে রোটা ভাইরাল ডায়রিয়া এই হয়েছে কি সেলফ লিমিটিং ডিজিজ, কিন্তু সামহাও ডায়রিয়াটা অনেক দিন হয়ে গেছে, 4-5 দিন 7 দিন হয়ে গেছে, পেশেন্টের ডায়রিয়া ভালো হচ্ছে না। এখন সে তো একটা ডক্টরের কাছে গেছিল, একজন চিকিৎসকের কাছে গেছিল, সে তাকে একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছে, অ্যান্টিমাইক্রোবিয়ালস দিচ্ছে, এবং দেন দিস পেশেন্ট কামস টু ইউ, তো তুমি কি বলবা যে আপনাকে তো ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক হয়েছে, আপনাকে কেন অ্যান্টিবায়োটিক দিচ্ছে, অ্যান্টিমাইক্রোবিয়ালস দিচ্ছে, আপনার তো ভাইরাল ডায়রিয়া, আপনার তো মনে হচ্ছে না আপনার ডায়রিয়ার নেচার দেখে যে আপনার মানে কোনো কোনো মাইক্রোবিয়াল এজেন্ট দিয়ে ডায়রিয়া হয়েছে, এটা বলবা, নাকি তুমি বলবা যে হ্যাঁ এটা রেশনাল ইউজ হয়েছে আফটার মনে করো 5-7 days অফ এ ডায়রিয়া পেশেন্ট, অ্যান্টিবায়োটিক দেওয়াটা কি, অ্যান্টিমাইক্রোবিয়ালস দেওয়াটা কি রেশনাল অর ইরেশনাল? রেশনাল, তার কারণ 5-7 দিন 7 দিন যখন হয়ে যাবে, প্রলং টাইম যখন হয়ে যাবে, তখন কি হচ্ছে, আমরা কি বলছিলাম দেখো তো, আমরা আবার একটু পিছনে যাই না, আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম দেখো, when intestinal wall loses its functional integrity or gets damaged resulting in the increased secretion of the electrolytes, তাহলে এই যে আমার যে ইনট্রিগিটিটা লস হয়ে গেছে, গেট ড্যামেজ হয়ে গেছে, তাহলে কি হইতে পারে, তাহলে হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন হইতে পারে পেশেন্টের, সেই সেকেন্ডারি ইনফেকশন যখন প্রলং, যখন 2-1 দিনের ডায়রিয়া, কালকে বিকালে ডায়রিয়া ছিল, আজকে অফিসে যায় নাই, পরশু দিন আবার অফিসে যাবে, ওকে ফাইন নাইস, কিন্তু যখন ওয়াইস দিচ্ছ, সবকিছু দিচ্ছ, তারপরে এরকম ঝামেলা হচ্ছে, তখন কি করবা, তখন তুমি তাকে একটা 5-7 days হয়ে গেছে এখনো ডায়রিয়া আছে, তাহলে এই যে বলতেছি যে ইন্টেস্টাইনাল ওয়াল লুজেস ইটস ফাংশনাল ইন্টিগ্রিটি অর গেটস ড্যামেজ, তাহলে এই ড্যামেজ ইন্টেস্টাইনাল মেমব্রেনের ক্ষেত্রে কি হইতে পারে, সেকেন্ডারি ইনফেকশন হইতে পারে, এই বেশি দিন এরকম ড্যামেজ আছে দেখেই তো ডায়রিয়া ভালো হইতেছে না, ডায়রিয়া ভালো হইতেছে না বেশি দিন এরকম ড্যামেজ হল, তাহলে এখন সেকেন্ডারি ইনফেকশন হইতে পারে, সেকেন্ডারি ইনফেকশন যাতে না হয় সেটা প্রিভেন্ট করার জন্য আমরা অ্যান্টিমাইক্রোবিয়ালস এরকম ক্ষেত্রে পেশেন্টকে দিতে পারি, সেটা রেশনাল ইরেশনাল না, ওকে? আমাদের তো অভ্যাস হয়ে গেছে যে কেউ দিচ্ছে তার মানে ইরেশনাল, আমি দেই নাই তার মানে ইরেশনাল নো। আচ্ছা, ট্রাভেলার্স ডায়রিয়া ক্ষেত্রে এই যে দেখো, ট্রাভেলার্স ডায়রিয়া যদি ইকোলাই দিয়ে হয়, তাহলে তো অবশ্যই আমরা সিপ্রোফ্লক্সাসিন অ্যান্ড আদার ড্রাগস দিব, হ্যাঁ শিগেলাতে দিব, এগুলো তো বললামই, আর সেই ক্ষেত্রে আমরা ট্রাভেলার্স ডায়রিয়ার ক্ষেত্রে আমরা আমরা কি ইউজ করি, আমরা লোপেরামাইড ইউজ করি, ওকে? আচ্ছা, অ্যান্টিমাইক্রোবাস কখন কখনোই ইউজ করব না, এই যে বললাম না, ইরিটেবল বাউল সিনড্রোম, সিলিয়াক ডিজিজ, ট্রপিক্যাল স্ক্রু, ডাইভারকুলাইটিস অ্যান্ড আলসারেটিভ কোলাইটিস, আমরা কখনোই কি ইউজ করব না, কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ করব না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ড্রাগ জিঙ্ক দেয়, দেখবা ক্রিং ক্রিং বেবি জিঙ্ক এরকম বিজ্ঞাপন দেয়, তাই না? WHO রেকমেন্ড করছে ইউজ অফ জিঙ্ক 10-14 days উইথ ওয়ারেস ইন অ্যাকিউট ডায়রিয়া ইন চিলড্রেন, WHO রেকমেন্ডস দ্য ইউজ অফ জিঙ্ক 10-14 days উইথ ওয়ারেস ইন অ্যাকিউট ডায়রিয়া ইন চিলড্রেন, কেন? ইট ডিক্রিজেস দ্য ইন্টেস্টাইনাল সিক্রেশন, প্রমোটস রিজেনারেশন অফ দ্য ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম and reduces the duration and severity of the diarrhea. Zinc decreases the intestinal secretion, promotes the regeneration of the intestinal epithelium and reduces the duration of the severity of the diarrhea.
ঠিক আছে, সেই জন্য আমরা জিঙ্ক দিই। কারণ তুমি যখন ওই ওয়ারের স্টোরেজ বলবো অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে, তখন এই কথাটা জিজ্ঞেস করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে আর কিছু দেয়, যখন হয়তো ভুলে গেছো, ফাইন জিঙ্ক দেয়, আচ্ছা হ্যাঁ ক্রিং ক্রিং বেবি জিঙ্ক, জিঙ্কের নাম শুনছি জিঙ্ক দেয়, আচ্ছা জিঙ্ক দেয় 10-14 days জিঙ্ক দেয়, জিঙ্ক কি করে, জিঙ্ক কি পুষ্টি দেয়, স্বাস্থ্য ভালো করে, অ্যাপেটাইট বাড়ায়, এগুলি কিন্তু মায়েরা জানে, স্বাস্থ্য ভালো করে, অ্যাপেটাইট বাড়ায়, এই জন্য জিঙ্ক খাওয়া বেশি বেশি করে। নো, জিঙ্ক কি করে, অ্যাকিউট ডায়রিয়া ইন চিলড্রেন এ ডিক্রিজ দ্য ইন্টেস্টাইনাল সিক্রেশন, প্রমোটস দ্য রিজেনারেশন অফ ইন্টেস্টাইনাল এপিথিলিয়াম এন্ড রিডিউসেস দ্য ডিউরেশন এন্ড সিভিয়ারিটি অফ দ্য ডায়রিয়া। এই, আর আমরা নেভার ইউজ করব এই অ্যান্টিবায়োটিক্স ইন দ্য ইরিটেবল বাউল সিনড্রোম, সিলিয়াক ডিজিজ, টপিক্যাল ফুড ডাইভারকুলাইটিস এন্ড আলসারেটিভ কোলাইটিস। দিস আর অল অ্যাবাউট দ্য অ্যান্টি ডায়রিয়াল ড্রাগস। And very important is the ORS, oral rehydration salt. ঠিক আছে, এই oral rehydration salt ছাড়াও একটা cereal based একটা আছে, orally দেই, rice saline বলে সেটাকে, ঠিক আছে, সেটা পাওয়া যায়। আর আমাদের ওইটা কত পানি, টুক পানিতে গুলাইতে হয়, এটা ভুলে যাওয়া যাবে না। এই হচ্ছে মাস্ট টু নো পাশের জন্য মোটামুটি এই। আর ল্যাক্সিটিভস এর যে নিউ আর দুইটার নাম বললাম, ওই দুটা লুবিপ্রোস্টন আর প্রোক্যালোরাইড, এই দুটার নাম মনে রাখবো আমরা। এই তো, দিস আর অল অ্যাবাউট ই, দিস আর অল অ্যাবাউট দ্য ল্যাক্সিটিভ পার্গেটিভস অ্যান্ড দ্য ড্রাগস ইউজড ইন ডায়রিয়া। ওকে, থ্যাংক ইউ, স্টে সেফ, ইউজ মাস্ক অ্যান্ড স্টে সেফ ফ্রম অল দ্য, স্পেশালি ফ্রম অল দ্য ডিজিজেস অ্যান্ড স্পেশালি ফ্রম দ্য করোনা ভাইরাস অ্যান্ড ডেঙ্গু। খালি এখন স্টে সেফ অ্যান্ড ইউজ মাস্ক বললে হবে না, সেই সাথে মসকিউটো নেটস এইগুলা ইউজ করার কথা বলতে হবে, তাই না? জি ম্যাডাম, স্টে সেফ। আর শুধু নিজেরা মশারি নিচে থাকবো তা কিন্তু না, যার যার বাসার সামনে টামনে পরিষ্কার করা, ওই যে মেয়র বলছে না যে 10 টাকার কেরোসিন আপনারা কিনেও দিতে পারেন, আপনারা ঝোপঝাড় পরিষ্কার করতে পারেন, সব পানি টানি পরিষ্কার করতে পারেন, তা সেটাও আমরা করবো ডিউ টু আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটি। ওকে, ঠিক আছে, খোদা হাফেজ, ভালো থাকো, থ্যাংক ইউ অল।